হ্যালো স্টুডেন্ট তোমাদের আজকে রুটিন অনুযায়ী এখন রাষ্ট্রবিজ্ঞানের বড়ো প্রশ্নর ক্লাস আছে আর তোমাদের ছ নম্বর অধ্যায়টা আলোচনা করছিলাম এই ছ নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেই প্রশ্নর লিস্টটা আজকে দিয়ে দিচ্ছি দেখো যে এক নম্বর প্রশ্ন আছে যে সংবিধান কাকে বলে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের আগের ক্লাসে আমি করিয়েছি দু নম্বর প্রশ্ন যেটা আছে সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি করাবো তারপরে তিন দাগের প্রশ্ন দেখো সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো তারপরে চার দাগের প্রশ্ন সং বলছে অলিখিত সংবিধান কাকে বলে অলিখিত সংবিধান কাকে বলে আর দোষগুণ আলোচনা করো তারপরে প্রশ্ন লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লেখো আর যেটা ছয় দাগের প্রশ্ন আছে সুপরিবর্তনীয় সংবিধানের গুণ আলোচনা করো এই কটা তোমাদের করতে হবে অর্থাৎ ছ নম্বর অধ্যায় থেকে এই ছটা প্রশ্ন করলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে যাই হোক আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ সহকারে যদি শুনতে পারো তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজনই পড়বে না ভালো করে মনোযোগ সহকারে শোনো প্রশ্নটা ছিল আজকের ক্লাসে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে সংবিধান কাকে বলে আর সংবিধানের শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটা প্রথম যে পাঠটা সংবিধান কাকে বলে এই পাঠটা তোমাদের আগের ক্লাসে যে প্রশ্নটা করিয়েছি যে সংবিধান কাকে বলে সংবিধানের বৈশিষ্ট্য সেখানে সংবিধান কাকে বলে ওইটুকু পাঠ ওখান থেকে লিখে দেবে আর আমি আজকের ক্লাসে এই প্রশ্নটার দ্বিতীয় পাঠটা আলোচনা করব অর্থাৎ সংবিধানের শ্রেণীবিভাগ করো ভালো করে শোনো প্রথমে তোমরা পয়েন্ট করবে সংবিধানের শ্রেণীবিভাগ তারপরে কি বলবে যে সাধারণভাবে সংবিধানকে দুভাগে ভাগ করা যায় লিখিত ক মানে এক নম্বর হচ্ছে লিখিত অলিখিত সংবিধান আর দু নম্বর হচ্ছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান এবারে ক লিখিত অলিখিত সংবিধান এটা আমরা জেনে নেব যে লিখিত অলিখিত লিখিত মানেই তোমরা বুঝতে পারছ যে কোনো কিছু একটা লেখা আকারে থাকবে কাগজের আর অলিখিত মানে কি একটা নিয়ম থাকবে যেমন আমরা কোনো কোনো দেখবে আমরা যখন মন্দিরে যাই ঠিক আছে মন্দিরে গেলে বা মসজিদে যাই ত যখন আমরা যাই তখন কি আমরা জুতো পরে যাই আমাদের জুতো খুলে রেখে বাইরে যেতে হয় এখানে কি মন্দিরে লেখা থাকে বা মসজিদে লেখা থাকে যে তোমাদের জুতো পরে ওঠা নিষেধ না এটা হচ্ছে একটা নিয়ম একটা প্রথা একটা রীতি রকম সংবিধানটাও সেরকম যে কিছু কিছু নিয়ম লেখা আকার লিখিত থাকে এবং কিছু লিখিত থাকে না যে এখানে কি বললাম লিখিত অলিখিত সংবিধান তো যেখানে লিখিত থাকে সেগুলোকে লিখিত সংবিধান বলে যেখানে লিখিত থাকে না সেগুলোকে অলিখিত সংবিধান বলে চলো এবার আমরা জেনে নেব যে এটার কিভাবে হচ্ছে দেখো ভালো করে শুনবে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলি রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলি যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলি যখন এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে তখন তাকে বলে লিখিত সংবিধান রাষ্ট্র পরিচালনার যেসব নীতি সেগুলো দলিল মানে কাগজে লিপিবদ্ধ থাকবে অধ্যাপক গেটেলের ভাষায় লিখিত সংবিধান হলো এমন সংবিধান যেখানে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে এবং যা আনুষ্ঠানিকভাবে রচিত এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকবে এবং যেগুলো আনুষ্ঠানিকভাবে রচিত ভারত মার্কিং, ভারত মার্কিং যুক্তরাষ্ট্র ফ্রান্স সুইজারল্যান্ড গণপ্রজাতন্ত্রী চীন প্রভৃতি দেশের সংবিধান লিখিত এখান থেকে তোমাদের কিন্তু ছোট প্রশ্নও আসতে পারে যে এমন কয়েকটা দেশের নাম লেখো যেখানে সংবিধান লিখিত তখন তোমরা এখানে এটা লিখতে পারবে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স সব দেশের সংবিধান লিখিত তারপর শোনো এগুলির মধ্যে সবথেকে প্রাচীন সর্বাপেক্ষা প্রাচীন সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সর্বাপেক্ষা বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতের সংবিধান তারপরে এটা গেল আমাদের লিখিত সংবিধান অপরদিকে অন্যদিকে চেঞ্জ করে যেটা আছে দেখো অপরদিকে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলি যখন প্রথা রীতিনীতি বিচারকদের সিদ্ধান্ত কি বললাম প্রথা রীতিনীতি মানে যেগুলো চলে আসছে বিচারকদের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে অলিখিত সংবিধানের কোনো বলছে অলিখিত সংবিধান বলছে কোনো নির্দিষ্ট সংবিধান পরিষদ বা প্রতিনিধি সভা দ্বারা রচিত হয় না কোনো নির্দিষ্ট সংবিধান পরিষদ বা প্রতিনিধি সভা দ্বারা রচিত হয় না শুধুমাত্র গেট ব্রিটেনের অলিখিত সংবিধান চালু আছে গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ডে কেবলমাত্র অলিখিত সংবিধানটা চালু আছে তারপরে দেখো প্যারা চেঞ্জ করে তবে এইভাবে সংবিধানকে লিখিত অলিখিত ভাগ করা যায় না কারণ কোনো সংবিধান পুরোপুরি লিখিত হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত হলেও রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক দলীয় ব্যবস্থা লিখিত নেই রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক দলীয় ব্যবস্থা এই সব জিনিসগুলো লিখিত নেই অন্যদিকে অন্যদিকে ব্রিটেনের শাসন ব্যবস্থার কিছু অংশ আইনের আকারে লিখিত আছে যেমন উনিশশো সালের পার্লামেন্টারি আইন এবারে বলছে দ্বিতীয় পার্ট যেটা ছিল মানে দু নম্বর ভাগটা সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় মানে কি এই কথাটার মধ্যেই আছে যে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ সেটাকে খুব সহজে করা যাবে আর দুষ্পরিবর্তনীয় মানে কি এই যে চেঞ্জ এই চেঞ্জটাকে সহজে করা যাবে না ঠিক আছে চলো এটা জেনে নিয়ে এবারে সংবিধান বলছে সংবিধান সংশোধন পদ্ধতির দিক থেকে সংশোধন পদ্ধতির দিক থেকে সংবিধানকে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় দুই ভাগে ভাগ করা যায় সংশোধন পদ্ধতির দিক থেকে কি সংবিধানকে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই দুই ভাগে ভাগ করা যায় আইনসভা যে পদ্ধতিতে আইনসভায় যে পদ্ধতিতে সাধারণ আইন প্রণয়ন করা হয় সেই পদ্ধতিতে যদি সংবিধান সংশোধন করা যায় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে এই ধরনের সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় না আইন সভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে এই সংবিধান সংশোধন করা যায় ব্রিটেনের সংবিধান সুপরিবর্তনীয় এখানে একটা প্রশ্ন ছোট প্রশ্ন আসতে পারে যে কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয় তোমাদের তখন লিখতে হবে ব্রিটেনের সংবিধান তারপরে প্যারা চেঞ্জ করে অপরদিকে যে সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন করা যায় না এক্ষেত্রে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান আর দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবারে বলছে কারণ এখানে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে গেলে পরিবর্তন বা সংশোধন করতে গেলে কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ কংগ্রেসের উভয় উভয়কক্ষে দুইয়ের তিন অংশ সদস্যের সমর্থন প্রয়োজন এখানে কি বললাম কেন্দ্রীয় আইনসভা কংগ্রেসের উভয় কক্ষে দুইয়ের তিন অংশ সদস্যের সমর্থন প্রয়োজন এই কংগ্রেসটা কি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার যে আইনসভা আমাদের যেমন আইনসভা পার্লামেন্ট তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস ঠিক আছে সেখানে তিন ভাগের মধ্যে দুভাগের সমর্থন থাকা দরকার এখানে একটা ছোট্ট করে ইনফরমেশান তোমাদের দিয়ে দিই যে আমাদের আইনসভার নাম পার্লামেন্ট সেখানে দুটো কক্ষ থাকে একটা লোকসভা একটা রাজ্যসভা মার্কিং মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস সেখানেও দুটো কক্ষ থাকে একটা কক্ষের নাম জনপ্রতিনিধি সভা সেটা হচ্ছে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট এইটা একটু মাথায় রাখবে কারণ পরবর্তী যে তোমরা টুয়েলভে উঠবে তখনও এইসব জিনিসগুলো কাজে লাগবে ভালো করে এটা মাথায় রেখো তারপরে দেখো অধ্যাপক ল্যাসোয়েল অধ্যাপক ল্যাসোয়েল বলেছেন লাস ওয়েল নয় ওটা এল বলবে ঠিক আছে এটা ইংলিশ নাম অনেক বইয়ে ওয়েল অনেক বইয়ে ওয়েল এরকম থাকে তোমরা যাই হোক ওয়েল বলবে ঠিক আছে অধ্যাপক লাও এল লাও এল লয়াকা ও অন্তঃস্তায়িকা ল বলেছেন এইভাবে সংবিধানকে ভাগ করা সম্ভব নয় কারণ ব্রিটেনের সংবিধান সুপরিবর্তনীয় হলেও হলেও রাজতন্ত্রের অবসানের জন্য যদি কোনো বিল আসে রাজতন্ত্রের অবসানের জন্য যদি কোনো বিল আসে তাহলে সহজে পাস হবে না অন্যদিকে অন্যদিকে মার্কিং অন্যদিকে মার্কিং সংবিধান দুষ্পরিবর্তনীয় হলেও বিচারালয়ের সিদ্ধান্তের দ্বারা সংবিধান সংশোধন করা মানে সংবিধান সংশোধন সহজে হয় এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো কারণ আমাদের সিলেবাসটা অনেকটাই এগিয়ে গেছে এবারে তোমাদের ওপরে ডিপেন্ড করছে যে কারণ আমি যতটা খেটেই বা যতগুলো বই ঘেঁটে বা যত ভালোভাবেই নোটগুলো গুছিয়ে লিখে তোমাদের দিই না কেন তোমরা যদি না সেটাকে পড়ো অর্থাৎ সেটাকে গুরুত্ব না দাও তাহলে কিন্তু আমারও কষ্টটা কিন্তু বিফলে যাবে অর্থাৎ আমি ভাবছি হয়তো তোমাদের ভালো করে করিয়ে এই নাইনটি পার্সেন্টের ওপরে সব ছেলে মেয়েগুলোকে অর্থাৎ আমার সমস্ত স্টুডেন্টদের নাম্বারটা যাতে পাওয়াতে পারি কিন্তু তোমরা যদি না পড়ো ঠিক আছে প্রশ্নগুলো যদি না পড়ো না মুখস্থ করো সেটা কিন্তু কোনোভাবে সম্ভব নয় আশা করি তোমরা এমন করবে না তোমরা খুব ভালো করে পড়াশোনা করো কারণ পরীক্ষা এগিয়ে আসছে আমাদের সিলেবাসটাও শেষ হয়ে আসছে প্রতিটা প্রশ্ন মুখস্থ করে লেখার চেষ্টা করো খুব মানে লিমিটেড প্রশ্ন মানে অনেক তো তোমাদের প্রশ্ন যে হিউজ প্রশ্ন দিয়ে দিচ্ছি অনেক প্রশ্ন এমন নয় কম কম করে দিচ্ছি যেগুলো খুব দরকার পরীক্ষায় অবশ্যই আসবে আরেকটা কথা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন বড়ো প্রশ্ন পাবে বড় প্রশ্নের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু ছোটো প্রশ্নর ক্ষেত্রে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে এটুকু তোমাদের বলবো কারণ ছোটো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় না যাতে তোমরা ছোটো প্রশ্ন লিখতে পারো সে চেষ্টাও আমি করব কারণ এরপরে যখন মানে তোমাদের সিলেবাস বড় প্রশ্ন সিলেবাস শেষ হয়ে যাবে তখন প্রতিটা অধ্যায় ধরে ধরে আমি টেক্সটটা একটু পড়াবার চেষ্টা করব। যাতে তোমরা ছোটো প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন মানে পেতে পারো টেক্সট বলতে কি প্রতি লাইন বাই লাইন টেক্সট নয় সেখান থেকে যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট সেই সেই পার্টগুলো তোমাদের বলার চেষ্টা করব। আর আজকে এই ছিল ক্লাসটা তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমাদের কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করে জানাতে পারো বা তোমরা ফোন করেও জানাতে পারো যেভাবে জানিয়ে থাকো আর কি ঠিক আছে